了吧，还是লালু সে একটা ছোট বাংলা স্কুলে পড়তো, মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল, তারই অত্যানে একদিন শ্রাবণ মাসের সন্ধেবেলা ঝুপ ঝুপ করে বৃষ্টি হচ্ছে। হতভাগা লালুটা যে কোথায় গেল? লালু, এই লালু, লালু, না আর পারি না। দেখো আমি ভালো কথা বলছি, এবার তুমি ওর জন্য একটা মাস্টার দেখো। কেন? ও দোষীপনায় তো আমার মরার অবস্থা হলো গো। সেই দিন সাপ দেখে সেই যে পামচকে পড়েছিলুম, তারপর থেকে এখনো পর্যন্ত এই 7-8 দিন যাবত আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। ঠিক আছে, যে বছর ও পরীক্ষায় প্রথম হতে পারবে না সেই বছর থেকে আমি ওর জন্য মাস্টার মশাই রাখবো, তার আগে নয়। সে যাত্রায় লালু বাবার জন্য মাস্টারের হাত থেকে পরিত্রাণ পেলেও মনে মনে সে কিন্তু রেগে রইল তার মায়ের উপর। এদিকে মোক্তারিতে যথেষ্ট পয়সা উপার্জন হওয়াতে লালুর বাবা নতুন তেতলা বাড়ি তৈরি করেছেন, এবং একদিন লালুর মায়ের হরিৎপুরবাসী গুরুদেব এসেছেন তাদের সেই তিনতলা বাড়ি দর্শনে। এদিকে পাল্লা দিয়ে সেদিন বৃষ্টিও বেড়েছে। মা নন্দরানী, কোথায় গেলি মা? ও মা, গুরুদেবজি, কি সৌভাগ্য আমার, আসুন আসুন। আপনার পায়ের ধুলোয় আমার এই বাড়ি পবিত্র হয়ে গেল। আপনি যে এভাবে হঠাৎ আমার বাড়িতে পদধূলি দেবেন তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ফিতের খাট, ওই কোণে আপনার আন্নিকের জায়গা। বাবা বাবা বা, ভালো, খুব ভালো। মা আমি তবে হাত পা ধুয়ে স্নান আন্নিক করি, তুই বরং আমার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা কর। আচ্ছা গুরুদেব। স্নান আন্নিকের পর গুরুদেব সেই দিন রাত্রে খাওয়া দাওয়া করে নতুন ফিতের খাটের সুকোমল বিছানায় শুলেন। এই ঠান্ডা জল, মনে হয় হাত ফেটে বৃষ্টির জল পড়েছে। না, হাতটা একেবারে কোনাকুনি ফেটে যে মনে হচ্ছে। মনে হচ্ছে এখানে আর জল পড়বে না, শুয়ে পড়ো। ওই তো একটা বেঞ্চি দেখা যাচ্ছে, তার চেয়ে বরং ওই বেঞ্চিতে বসেই রাতটা কাটিয়ে দিই। এ কি গুরুদেব, আপনি এখানে? কি আর বলবো মা, এই ঠান্ডা জল, মনে হচ্ছে এখানে আর জল পড়বে না, শুয়ে পড়ি। ওই তো একটা বেঞ্চি দেখা যাচ্ছে, তার চেয়ে বরং ওই বেঞ্চিতে বসেই রাতটা কাটিয়ে দিই। কিন্তু
ওই ঘরের উপর তো আরও দুটো তলা আছে, কই সেখানে তো জল পড়েনি। তবে কি ও আচ্ছা এই ব্যাপার, দেখো 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 হাড়পচ্চা ছেলেটার কাণ্ড দেখো, লজ্জায় ঘেন্নায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। নন্দকে খুঁজতে গেছে, নিয়ে আসুক তারপর দেখছি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নন্দ এসে খবর দিল লালু পাশের গ্রামে তার মাসির বাড়িতে। তারপর প্রায় দিন ১৫ লালু ও বাড়ির ত্রিসীমানায় ঢোকে। গুরুদেবও সেই ১৫ দিন উত্তম রূপে সেবা যত্ন পেয়ে লালুকে ক্ষমা করে নিজের আশ্রমে ফিরে যায়।